আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করবো, আমিন। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী মাঝে মধ্যে বলে এই দেশে উনি কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে চায়, মদিনার সনদকে বাস্তবায়ন করতে চায়, আমরা ওনাকে সহযোগিতা করতে রাজি আছে, ঠিক কিনা? এই দেশে যদি সত্যিকার ভাবে কোরআন এবং সুন্নাহ শাসন প্রতিষ্ঠিত হয়, মদিনার সনদের আলোকে যদি সমাজ রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম হয়, ইনশাল্লাহ এই দেশ থেকে এই জুলুম অত্যাচার, চাঁদাবাজি, দুর্নীতি, সুদ ঘুষ, বিশেষ করে সুদের ব্যাপারে সরকার একটা পদক্ষেপ নিয়েছে, তাদেরকেও এই জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা দেশে গ্রামে সুদখোর আছে, আছে না? 1 লাখে কত খায়? 30,000 নি 50, হ্যাঁ 50, 30-40, 50,000 এক মাসে, বছরে, হ্যাঁ, যাই হোক, এদেরকে ধরার ব্যবস্থা হচ্ছে। এটা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এদের এদের লিস্ট করা হচ্ছে, দরকার আছে তো, আছে কি না? আছে, কারণ জুলুম এটা হচ্ছে কি? জুলুম। ওয়াহারাম আর রিবা, আল্লাহ কোরআন এটাকে হারাম করেছে। কি করেছে? হারাম। মসজিদে নামাজ পড়লে লাভ হবে না, চরিত্র না বদলাইলে হজ করলে লাভ হবে না, খাসিলত পরিবর্তন না করলে নামাজ রোজা হজ যাকাত কিছুই আদায় হবে না, এগুলা হারাম। হারাম হারাম থেকে যেটা উৎপন্ন হবে সেটাও হারাম। হারাম থেকে যাকাত দিবেন না, আল্লাহ হারাম মাল গ্রহণ করে না, ঠিক কিনা? সুতরাং আপনারা যাই হোক, এগুলা সরকার কিছু কিছু ব্যবস্থা নিচ্ছে, আমরা অত্যন্ত আনন্দিত। কিন্তু গ্রামে গঞ্জে বা শহরে বন্দরে চাঁদাবাজি, দুর্নীতি, এগুলো মুক্ত চাই, ঠিক কিনা? মস্তানি মুক্ত চাই, চান কিনা? এগুলা কোনো ভালো বংশের ছেলেরা করতে পারে না, পারে নাকি? মানুষের প্রতি জুলুম, একজন মুসলমান আল্লাহর বলেছেন সেই মুসলমান যার জবান এবং হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে, ঠিক কিনা? তাকে মুসলমান বলা হবে, যে মুসলমান আরেক মুসলমানের ভাই বিপদে পাশে দাঁড়াবে, বিপদে ফেলবে না, বিপদে পাশে গিয়ে দাঁড়াবে, তার আগে অন্ন দিবে, তার পানি খাওয়াবে, তার যেটা প্রয়োজন চেষ্টা করবে, তার সহযোগিতা করবে, অসুস্থ হলে তাকে দেখতে যাবে, এগুলো মুসলমানের লক্ষণ। সালাম দিলে সালামের জবাব দিবে, কেউ মারা গেলে তার জানাজা পড়বে, হাসি দিলে আলহামদুলিল্লাহ প্রতি উত্তরে ওয়াটাকুমুল্লাহ বলবে, ঠিক কিনা? এই যে এগুলো হচ্ছে মুসলমান হওয়ার লক্ষণ। এবং আমরা যারা মুসলমান এগুলো প্রতিষ্ঠিত করতে হবে, হবে কিনা? আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই যেন কোরআন এবং সুন্নাহর আলোকে চলার, বোঝার, মাযহাবে মিল্লাতের আলোকে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। ফরিয়াদ রস তুজ বিনাহীন মাওলা মেরে, ফরিয়াদ সুন, ফরিয়াদ রস তুজ বিনাহীন মাওলা মেরে, কাতার মধ্যে তো কাতার বন্দি হয়ে পড়েন, সুলতানে দে শাহে জমিন মাওলা মেরে ফরিয়াদ সুন, মসউদতন মতলুব জা মহাকো মহাতো সারা জাহা, মুশকিল কুশা ইয়া মুশকিল কুশা ইয়া রহমান মির রহিম, ইয়া রহমান আর রহিম, রহমান মুশকিল কুশা এ আজিজে মাওলা মেরে ফরিয়াদ সুন। আসসালামাই নূর চশে মে আম্বিয়া, আসসালামাই বাদশাহে আউলিয়া, বদলে